हेलो बंधुरा वेलकम टू माय चैनल बंग फूडिस अलोके चले तुम्हारे एक नतून वीडियो नहीं आज के चले दमदम कैंटनमेंटे और तुम्हारे नहीं एक नतून कैफे सन्धान नहीं एकदम नतून कैफे दमदम कैंटनमेंटे तुम्हारा खूब कम दामे रिजनेबल प्राइसे किन्तु बेस भालो भालो खाबार पे जाबे की चाइनीज आइटेम रोयेछे सब किन्तु देखाबो आशा करब तोमादेर भालो लागबे ताहले एबार चलो भितरे जाई भितरे एमएसए देखाई आर तोमरा किभाबे एखाने आसबे सेटा आमी बोले दिच्छि दमदम कैंटनमेंट स्टेशन थेके हाँटा पथे दस मिनट मतो लागबे एछाड़ा तोमरा चाइले एयरपोर्ट एक नम्बर गेटेर काछ थेकेओ आसते पारो अटोते करे एछाड़ाओ आमी क्याफेर गूगल मैपेर लिंक डिस्क्रिप्शन बक्से दिए देबो सेखान थेके देखे निते पारबे ताहले चलो एबार भितरे जावा जाक कैफेटी एक छोट बाट खूब सुंदर भाव गोछानो कैफेर भितर एमएसटा खूब ही सुंदर एकदम रोड साइडर पास ही किन्तु कैफेटी रही है तुम्हारा बसे किन्तु एखाने रोड साइडटा देखते पाबे और कैफेर मध्य किन्तु एकटा दारुण जिनिस रही है से जिनिसगुलो हलो एखाने जुएलारी रही है तार संगे तुम्हारा किन्तु हैंडमेड अनेक किछु रही है जेमन क्राफ्टिंग एर पोर्शनगुलो रही है तुम्हारा चाइले एखान थेके किनते पारबे तो ये जिनिसटा आमार बेश भालो लेगेछे माने खाबार खेते खेते विशेषकर मेयेरा जुएलारि पसंद करे खूब भालो तो जरा बॉयफ्रेंड गार्लफ्रेंड आछे एकसंगे आसले किने निते पारो बा कपल जरा रयेछे तो एखाने एसे एकबार ट्राई करो जरा दमदम कैंटनमेंट आशेपाशे आछे आर एकबार तोमरा देखिए दीते बोलबो जे देखो भितरे एम्बियेंसटा खूब सुंदरभावे सजानो रयेछे आर लाइटिंगटाओ किन्तु खूब भालो करे करा रयेछे तोमरा एखाने टी-शार्टओ पेये जाबे सब किछुई पाबे एखाने तो एखाने बुटिकेर कालेक्शन रयेछे एबार खाबार दाबार आसुक तारपर आस्ते आस्ते सब किछु तोमादेर बोलछि कि कोन खाबारटा सबथेके बेशी भालो कोनटा खराब कोनटार कि दाम तो सब किछु बोलबो तार जन्य तोमादेरके भिडियोटि शेष अब्दि देखते हबे स्किप करबे ना एकदम शेष अब्दि देखबे आशा करबो आजके भिडियोटि भालो लागबे आड्डा 63 क्याफेते बसे प्रथमेई आमरा কফি দিয়ে আড্ডাটা শুরু করব তো নামের সঙ্গে একদম পারফেক্ট এখানে তোমরা কফি টি সব ধরনের আইটেমই পেয়ে যাবে এর সঙ্গে মকটেল আইটেমও রয়েছে লস্যি রয়েছে তো প্রথমে আমি ট্রাই করব কফি কফির কালারটা খুবই সুন্দর করেছে তো আমি ট্রাই করে দেখি দারুণ দুধের পরিমাণটা যথেষ্ট পরিমাণে রয়েছে আর কফিটা ভালো স্ট্রং রয়েছে বেশ ভালো লাগছে খেতে তো তোমরা এখানে এসে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে পারবে আড্ডার সঙ্গে চা আর কফি তো একদম জমে যাবে তো বন্ধুরা এরপর আমরা ট্রাই করব মকটেল তো এখানে বিভিন্ন ধরনের মকটেল আর লস্যি রয়েছে তো প্রথমে আমি ট্রাই করছি কফি লস্যি তো ট্রাই করে দেখা যাক বেশ ভালোই খেতে একটু অন্য ধরনের কারণ এর আগে কিন্তু আমি চকলেট লস্যি খাইনি তো টক দইয়ের সঙ্গে কিন্তু চকলেটটা আলাদা মিক্সিং রয়েছে তো একটা দারুণ কম্বিনেশন ট্রাই করো হালকা টকটক লাগছে তার সঙ্গে চকলেটের ফ্লেভার তোমরা ফিল করতে পারবে আর দামগুলো সব তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি চেষ্টা করব ভিডিওর নিচে দিয়ে দেওয়ার জন্য এর সঙ্গে আমি ট্রাই করব ব্লু কুরাকো তো নতুন একটা আইটেম অনেকটা ব্লু লেগুনের মতোই দেখতে লাগছে এটা বেশ ইন্টারেস্টিং আর টেস্টটাও বেশ ভালো ব্লু লেগুনের থেকে একটু আলাদা হালকা লেমনের একটা ফ্লেভার আসছে ব্যাপক তো তোমরা কখনো আসলে এই দুটো আইটেম ট্রাই করতে পারো এই আইটেমটা আমার বেশি ভালো লেগেছে তো এরপর মেইন কোর্স আসছে আস্তে আস্তে করে এরপর আমরা স্টার্টার আইটেম খাবো সব কিছুই দেখাবো দেখতে থাকো আর সঙ্গে থাকো নেক্সট আমরা ট্রাই করব সুইট কর্ন স্যুপ তো অনেকেই স্যুপ খেতে ভালোবাসো চাইনিজ আইটেমের মধ্যে স্যুপটা কিন্তু অন্যতম তো আমি ট্রাই করে দেখি স্যুপটা আমারও বেশ ভালোই লাগে খেতে তার জন্য আমিও ট্রাই করছি তো স্যুপটা আমি তোমাকে দেখাবো একবার বেশ থিক রয়েছে চিকেনও দেওয়া রয়েছে কিন্তু সুইট কর্নের সঙ্গে তো চলো ট্রাই করে দেখি দারুণ খেতে হালকা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে আর যথেষ্টই গ্রেভিটা কিন্তু হেভি রয়েছে এমন না যে লাইট গ্রেভি রয়েছে এখানে দেখতে পাচ্ছ স্যুপের বেশ ভালো এর সঙ্গে হালকা একটু ব্ল্যাক পেপার পড়লে না জাস্ট জমে যাবে স্যুপের সঙ্গে ব্ল্যাক পেপারের কম্বিনেশন দারুণ লাগে তো আমার বেশ ভালোই লাগলো এটা কিন্তু অনেকগুলো আইটেম আমরা অর্ডার করেছি প্রথমে আমরা ট্রাই করো মোমো দিয়ে এখানে আমরা প্রথমে নিয়েছি প্যান ফ্রাইড মোমো এখানে ক পিস আছে আমরা একবার দেখে নিই 1 2 3 4 5 6 পিস কিন্তু এখানে প্যান ফ্রাইড মোমো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সসের মধ্যে টস করা রয়েছে দেখে কিন্তু আমার জিভে জল চলে এলো এবার ট্রাই করে দেখি আর প্রাইস কিন্তু সবই তোমার এখানে 150-200 টাকার মধ্যেই রয়েছে তাও এক্স্যাক্ট দামগুলো আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ভিডিওতেও থাকবে তাহলে চলো প্রথমে আমি মোমোটা ট্রাই করে দেখি মোমোর কোটিংটা খুবই সুন্দর ক্রিস্পি রয়েছে বেশ ভালো লাগছে খেতে আর ভিতরে দেখো চিকেনের স্টাফিংয়ে কিন্তু ভরপুর রয়েছে আর কোটিংটা কিন্তু খুবই পাতলা আমাদের খেয়ে কিন্তু বেশ ভালো লাগবে যারা মোমো লাভার আছো এখানে আসলে অবশ্যই কিন্তু মোমো আইটেমটা ট্রাই করো আমার তো ব্যাপক লাগলো ক্রিস্পি চিকেন প্রন একবার সাইজগুলো দেখাচ্ছি তোমাদেরকে প্রনের সাইজগুলো দেখো বড় বড় সাইজে কিন্তু প্রন রয়েছে এখানে 1 2 3 4 5 6 পিস প্রন তোমরা পেয়ে যাবে তাহলে চলো ট্রাই করে দেখি দারুণ জুসি খেতে
আর একটুকু কিন্তু র স্মেল আসছে না, দারুণ লাগলো খেতে আমার। চিকেনের দেখতে পাচ্ছ লেয়ারটা খুব সুন্দর, কিন্তু একদম ফ্রেশ মাছ রয়েছে, কিন্তু একটুকু কিন্তু গন্ধ আসবে না তোমাদের। আমার তো ব্যাপক লাগলো, দারুণ। নেক্সট আমি ট্রাই করবো ড্রামস অফ হেভেন, এটাও কিন্তু 6 পিস রয়েছে, একবার দেখে নাও তোমরা, বেশ ভালো ভালো সাইজের কিন্তু রয়েছে, একবার ট্রাই করে দেখা যাক। একদম জুসি, একদম ড্রাই না, আর মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের মধ্যে চলে গেছে, খুব সুন্দর লাগলো, একদম মুখে মেল্ট হয়ে যাবে তোমাদের, খুব সুন্দর করে মেরিনেশন করা রয়েছে, ব্যাপক। এরপর আমার আর একটা ননভেজ আইটেম ট্রাই করবো, যেটা হলো চিকেন 65, এটা কিন্তু একটা ইউনিক আইটেম, তো খুব কম দোকানেই কিন্তু এটা পাওয়া যায়। কালারটাও খুব সুন্দর, চিকেনটা বেশ নরম, একটুকু মুখে ছিবড়ে লাগবে না, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু চিকেন ছিবড়ে থাকে, এর জন্য ভালো লাগে না, তবে এই চিকেনটা বেশ প্রপারলি ম্যারিনেট করা রয়েছে, যখনই তোমার মুখে দেবে জাস্ট মেল্ট হয়ে যাবে। এরপর আমরা একটা আইটেম খাবো, সেটা হলো ভেজ আইটেম। অনেকে ভেজ আইটেম খেতে চাও না, তবে ভেজ আইটেম সুন্দরভাবে প্রিপেয়ার করলে খেতে বেশ ভালোই লাগে, তো যারা আলু খেতে পছন্দ করো তাদের জন্য মেনলি। এটা হলো হানি পটেটো, দারুণ দেখতে করেছে, দেখতে পাচ্ছ বেশ ক্রিস্পি, শুনতেই পেলে আওয়াজটা। তার সঙ্গে একটা হানির কোটিং রয়েছে বাইরে, এই জন্য মিষ্টি মিষ্টি লাগবে তোমাদের খেতে, ব্যাপক। এরপর আমরা একটা আইটেম খাবো, এটা সব থেকে ইউনিক লেগেছে এখানে আমার, যেটা হলো কুরকুরে ফিশ। নামটা শুনেই বুঝতে পারছ কুরকুরে ফিশ, খুবই সুন্দর দেখতে। এখানে অনেক পিস রয়েছে, প্রায় 18-20 পিস মতো রয়েছে এখানে ফিশের আইটেমগুলো। আর এখানে দেওয়া রয়েছে আমাদের মিওনিস, প্রচুর পরিমাণে ফিশ রয়েছে স্টাফিং। আর এটা কী ফিশ দিয়ে করেছে, অরিজিনাল ভেটকি? আর একদম এটা কিন্তু কলকাতা ফেটকি দিয়ে করা হয়েছে, তো খেয়েই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, এরপর আমরা মেন কোর্স নিয়ে চলে এলাম। মেন কোর্সে আমরা যেসব খাবারগুলো অর্ডার করলাম, এখানে রয়েছে সিঙ্গাপুর মিক্সড ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা কিন্তু করা রয়েছে এখানে। আর এখানে যা পরিমাণ দেওয়া রয়েছে তোমরা দুজনে আরামসে শেয়ার করে খেতে পারবে। হট গার্লিক চিকেন, এখানে টোটাল 8 পিস থাকে, একবার চিকেনের পোর্শনগুলো দেখে নাও, বেশ বড় বড় সাইজের চিকেন রয়েছে। এরপর আমরা ট্রাই করব এক মাঞ্চুরিয়ান, এক মাঞ্চুরিয়ানটা তোমরা একবার দেখো, মানে চাইনিজ আইটেমে কিন্তু একটা নতুন ধরনের কম্বিনেশন বলতে হবে, এটা এর আগে কিন্তু আমি এই আইটেমটা ট্রাই করিনি। এরপর আমরা ট্রাই করব শেজওয়ান এগ নুডলস, এই হচ্ছে কি সিজন এগ নুডলস, তাহলে চলো এবার ট্রাই করা যাক। প্রথমে আমি রাইসটা নিয়ে নেব, রাইসের কালারটা খুবই সুন্দর, ইয়েলো কালারের রাইস রয়েছে, ধরনের ভেজিটেবল দেওয়া রয়েছে, স্প্রিং ওনিয়ন, তার সঙ্গে ক্যারোট, তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে এগ রয়েছে, তারপর তার সঙ্গে এখানে রয়েছে চিকেন। তো আমি একটুখানি এখানে রাইস নিয়ে নিলাম, রাইসের সঙ্গে প্রথমে আমি ট্রাই করব হট গার্লিক চিকেন। চিকেনের পিসগুলো খুবই সুন্দর, আর গ্রেভিটাও কিন্তু দারুণ করেছে, একদম হেভি গ্রেভি রয়েছে, লাইট কিন্তু গ্রেভি না, তাহলে চলো ট্রাই করে দেখা যাক। প্রথমে আমি শুধু রাইসটা ট্রাই করে দেখব, রাইসের শুধুমাত্র টেস্টটা ট্রাই করার জন্য। রাইসটা বেশ ভালো খেতে, একদম ড্রাই না, হালকা অয়েলি অয়েলি রয়েছে, শুধু রাইসই তোমরা খেতে পারবে, বেশ ভালো লাগলো আমার। এরপর আমরা চলো চিকেনটা ট্রাই করে দেখি, চিকেনটা দেখতেই পেলে জাস্ট স্পুনের সাহায্যে কিন্তু ব্রেক হয়ে গেল। একটু চিকেন নিয়ে নিলাম, তার সঙ্গে একটু রাইস, চিকেনের এই প্রিপারেশনটা বেশ ভালো লাগলো আমার, সসের পাঞ্চিংটা একদম পারফেক্টলি ব্যালেন্স রয়েছে। আর চাইনিজ আইটেমে যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে, গার্লিকের পরিমাণটা বেশি হলে, এই প্রিপারেশনে কিন্তু গার্লিকের আইটেমটা বেশ যথেষ্ট পরিমাণে রয়েছে, এই জন্য তোমাদের বেশ ভালো লাগবে খেতে, বেশ ভালো পরিমাণে গার্লিক রয়েছে এখানে। এবার তাহলে চলো আমরা নুডলসটা ট্রাই করে দেখি, নুডলসও বেশ ভালো পরিমাণে রয়েছে, যা পরিমাণ আছে তোমরা দুজনে আরামসে শেয়ার করে খেতে পারবে। নুডলসটা কিন্তু এক নুডলস, তার জন্য আমি আগেই বলছি এখানে কিন্তু কোনো ধরনের চিকেন থাকবে না, শুধু এগই রয়েছে, তোমরা ভেবো না যে চিকেন দেওয়া রয়েছে এখানে। এর সঙ্গে ভেজিটেবলস দেওয়া রয়েছে, আর নুডলসটা কিন্তু শেজওয়ান, এর জন্য কালারটা হালকা লালচে রঙের রয়েছে, শেজওয়ান হলে হালকা স্পাইসি হয়, হালকা স্পাইসি, খুব বেশি স্পাইসি বলবো না, তো যারা হালকা খেতে পছন্দ করো একটু স্পাইসি তারা ট্রাই করতে পারো। এর সঙ্গে আমরা এগের প্রিপারেশনটা ট্রাই করব, তো একটা আমি একটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো এগের সাইজগুলো যথেষ্ট বড় রয়েছে, কালারটাও খুব সুন্দর করেছে, তো এর জন্য আমি খুব এক্সাইটেড এগের প্রিপারেশন কীরকম হবে খেতে। তাহলে চলো আমরা একটা ব্রেক করে দেখি। আচ্ছা, এর মধ্যে কিন্তু এগ বয়েল রয়েছে, এগ বয়েল করা আছে, তারপর সেটাকে কোটিং করে করা হয়েছে প্রিপারেশনটা, যেরকম আমরা চিলি চিকেন করে থাকি, ঠিক
তেমনি ভাবেই টেস্টে একটু অন্য ধরনের, কারণ এর আগে আমি কখনোই এগের প্রিপারেশন খাইনি, চাইনিজ এগের প্রিপারেশন। আমার তো ভালোই লাগলো, তোমরা এসে ট্রাই করো। আর যারা অলরেডি এখানে ট্রাই করেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তোমাদের কাছে নতুন একটা ক্যাফের সন্ধান দিয়ে গেলাম, যারা দমদম ক্যান্টনমেন্টের আশেপাশে আছো অবশ্যই ট্রাই করবে, যা দূর দূর থেকে আছো তারাও ট্রাই করবে। কেমন লাগলো তোমাদের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর জমি খাওয়া দাওয়া করো। টাটা সবাইকে। এছাড়াও কিন্তু তোমরা এখানে পার্টি বুকিং করতে পারো, বিভিন্ন রকম বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি যদি থাকে তো এখানে কিন্তু ওরা চাইনিজ খাবার প্রোভাইড করে। আর এছাড়াও কিন্তু সুইগি জোম্যাটো আছে, তোমরা বাড়িতে বসেও কিন্তু সুইগি জোম্যাটোর মাধ্যমে অর্ডার করতে পারো। তাহলে শেষ, তাহলে বাড়ি ফেরা যাক, সন্ধ্যে হয়ে গেছে।